অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এবং সেই মামলায় অনুব্রত মণ্ডল এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। এই সংক্রান্ত মূল অভিযোগপত্র থেকে শুরু করে যাবতীয় নথি চেয়ে এবার দুবরাজপুর আদালতে আবেদন জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানব, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, যেহেতু এই যে খুনের চেষ্টার অভিযোগপত্র চাওয়া হচ্ছে, যাবতীয় নথি চাওয়া হচ্ছে এবং সেই মর্মে আবেদন জানানো হচ্ছে, তার মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাল্টা একটা লিগাল অ্যাকশন নিতে পারে, সেই সংক্রান্ত ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে? প্রথম দিন থেকেই যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ইডির অফিসাররা এবার কি করবেন, অর্থাৎ ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের পুলিশ কাস্টাডি, সেই পুলিশ কাস্টাডির নির্দেশের 72 ঘন্টার মধ্যেই ইডির প্রতিনিধিরা পৌঁছে গেছেন দুবরাজপুর কোর্টে এবং ঠিক 1 ঘন্টা আগে দুবরাজপুর কোর্টে ইডির তরফে একটি আবেদন জানানো হয়েছে এবং ইডি সূত্রের খবর এই মামলার সংক্রান্ত যাবতীয় নথি অভিযোগপত্র থেকে শুরু করে যে কটা অর্ডারের কপি রয়েছে, অর্থাৎ কোর্টের নির্দেশনামা, সেই যাবতীয় নথি কিন্তু সার্টিফাইড কপির জন্য আবেদন জানানো হয়েছে। তার মানেই হচ্ছে যে কথা তুমি বলছিলে শুভজিৎ, অর্থাৎ আইনি পথে কিন্তু এগোতে চলেছে ইডির অফিসার, অর্থাৎ তারা কিন্তু উচ্চতর আদালতে যাবেন এবং সেটা যাওয়ার জন্যই কিন্তু ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ যিনি করেছিলেন সেই শিব ঠাকুর মণ্ডল, 4 দিন পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 4 দিন পর দুবরাজপুর আদালতে আজকে গোপন জবানবন্দি দিলেন অভিযোগকারী শিব ঠাকুর মণ্ডল। আপনারা জানেন এই শিব ঠাকুর মণ্ডলের করা অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠায় অনুব্রত মণ্ডলকে, এবং যেদিন দিল্লির হাউস অ্যাভিনিউ কোর্ট এই নির্দেশ দেয় যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়াতে আর কোনো বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, তারপর দিনই দুবরাজপুর আদালত এই নির্দেশ দিয়েছিল শিব ঠাকুর মণ্ডলের করা মামলায় অনুব্রত মণ্ডলের পুলিশ হেফাজত। আর সেই মামলাতে এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোলা অভিযোগকারী যিনি সেই শিব ঠাকুর মণ্ডল 4 দিন পর দুবরাজপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন। রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। কি কারণে পৌঁছেছেন, এই মুহূর্তে তিনি কোথায় আছেন জানবো, সরাসরি কথা বলে না, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাজভবনে, কি জানতে পারছো? দেখো, 3:46 আমরা দেখলাম যে রাজভবনের এই যে গেট, সেই গেট দিয়ে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে কনভয় নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেমনটা আমরা জানি যে ক্রিসমাসের আগে অনেক সময় দেখা যায় যে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী আসেন এবং বেশ কয়েক বছরই এই ছবিটা আমরা দেখেছি, এই এই বিষয়ের জন্য আসতে পারেন তিনি। এবং আরেকটা সম্ভাবনা জানা যাচ্ছে যে 40 মিনিটের একটি প্রোগ্রাম রয়েছে রাজভবনে, যেটি রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সম্ভবত ডাকা হয়েছে, সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তিনি আসতে পারেন। মুখ্যমন্ত্রী নিজে বাইরে বেরিয়ে এসে স্পষ্টভাবে সেটা যদি জানান তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা স্পষ্ট হবে, কিন্তু দেখা গেল যে আগে থেকে পুলিশি অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, যেমনটা এখনও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম যে রাজভবনের এই যে গেট, সেই গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং ঢোকার সময় তিনি হাত দেখিয়ে গেছেন কিন্তু কোনো বক্তব্য দেননি। বেরোনোর পরে তিনি কিছু জানান কিনা সেদিকেই নজর থাকছে।